হ্যালো স্টুডেন্টস, আশা করছি তোমরা সকলেই ভালো আছো। আজ ইজি টু লার্নিং এর পক্ষ থেকে তোমাদের আজ অ্যাপ্রেন্টিসের ব্যাপারে বলতে চলে এসেছি। এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া আইটিআই অ্যাপ্রেন্টিসের ব্যাপারে কিছু ভ্যাকেন্সিস দিয়েছে এবং ডিপ্লোমা এবং বিটেক যারা করেছো তাদের ব্যাপারেও কিছু ভ্যাকেন্সিস দিয়েছে। তো পুরো ভিডিওটা দেখো একটু মিস না করে সমস্ত ডিটেলস পাওয়ার জন্য। তো এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া আইটিআই এর ব্যাপারে যেটা জানিয়েছে যে তোমাদের টোটাল 44টা সিট আছে ভ্যাকেন্সিস, এক বছরের অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং, তোমাদের আইটিআই ট্রেড থাকতে হবে কম্পিউটার অপারেটর, প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট, স্টেনোগ্রাফার, ইলেকট্রিক্যাল, মেকানিক অ্যান্ড ইলেকট্রনিক্স। এই কটা ট্রেডে যারা আইটিআই করেছো বা এই রিলেটেড তারা এই অ্যাপ্রেন্টিসের জন্য অ্যাপ্লাই করতে পারো। টোটাল 44টা সিট আছে। তোমরা যারা আইটিআই করেছো তারা এই এক বছর মাসে 9,000 টাকা করে স্টাইপেন্ড পাবে। এখানে টাকাটার ভ্যালুয়েশন তোমরা দেখো না, তোমরা দেখো অ্যাপ্রেন্টিস করা মানে কোথাও থেকে একটা বেশ এক্সপিরিয়েন্সের ব্যাপার, ফিউচারে জব পাওয়ার ব্যাপারে। তো তোমাদের যেখানে যেখানে অ্যাপ্রেন্টিস হয়ে ট্রেনিং হবে সেই লোকেশনগুলোও জানিয়ে দেওয়া হয়েছে, যেমন তোমাদের নিউ দিল্লি এবং ভেরিয়াস দিল্লি বেসড ইউনিট এইগুলো থাকবে বিকানেরে, বা কোথাও শ্রীনগর আছে, বারাণসী আছে, মোরাদাবাদ আছে, হিন্দন আছে, গোরখপুর আছে, দেরাদুন আছে। তো এরকম কিছু লোকেশানস তোমাদের আছে। তোমাদের অ্যাপ্রেন্টিসের অ্যাপ্লিকেশান চালু হয়ে গেছে, তোমাদের লাস্ট ডেট হচ্ছে 7 নভেম্বর। তোমাদের নভেম্বরের 7 তারিখ অবধি তোমরা অ্যাপ্রেন্টিসে অ্যাপ্লাই করতে পারবে। এডুকেশনাল কোয়ালিফিকেশানের ব্যাপারে কি বলা হয়েছে দেখো, আইটিআই ট্রেড ক্যান্ডিডেটস শুড প্রসেস আইটিআই এনসিবিটি সার্টিফিকেট অফ দ্য অ্যাভব মেনশন ট্রেডস ফ্রম ইনস্টিটিউট রেকগনাইজড এআইসিটি জিওআই। তো তোমাদের আইটিআই থাকতে হবে বা এনসিবিটি সার্টিফিকেট থাকতে হবে যেগুলো এআইসিটি রেকগনাইজড ইনস্টিটিউট আছে সেখান থেকে। কিছু কন্ডিশনস এখানে দেওয়া আছে, সেই কন্ডিশনসগুলো একটু দেখে নেবে অবশ্যই কেয়ারফুলি। অ্যাপ্রেন্টিস শ্যাল হ্যাভ টু আন্ডারগো অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং অ্যাট নোটিফাইড এয়ারপোর্টস অর এস্টাবলিশড দ্য অ্যালোকেটেড এয়ারপোর্ট স্টেশন অর ইউনিট উইল বি ফাইনাল, নো চেঞ্জ ইন প্লেস অফ ট্রেনিং উইল বি ডান। তোমরা যারা সিলেক্ট হবে তাদের যে লোকেশানে বা যে এয়ারপোর্ট বা যে স্টেশনে তোমাদেরকে ট্রেনিং করতে পাঠানো হবে সেখানেই তোমাদেরকে যেতে হবে, কোনো রকম চেঞ্জেস কিন্তু হবে না। অ্যাজ পার প্রভিশনস অফ দ্য অ্যাপ্রেন্টিস অ্যাক্ট 1961 অ্যাজ অ্যামেন্ড ফ্রম দ্য টাইম টু টাইম, ক্যান্ডিডেটস হু হ্যাভ অলরেডি কমপ্লিটেড দেয়ার অ্যাপ্রেন্টিসশিপ অর টার্মিনেটেড ইন দেয়ার অ্যাপ্রেন্টিসশিপ মিডওয়ে অর আর পারসুইং ইন আদার অর্গানাইজেশন অর ইন এআই এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া উইথ দ্য সেম কোয়ালিফিকেশান লেভেল শ্যাল নট বি এলিজিবল ফর এনগেজমেন্ট অফ অ্যাপ্রেন্টিস। তো এইখানে যেটা বলতে চেয়েছে, যারা অলরেডি কোথাও অ্যাপ্রেন্টিসশিপ করেছো বা কোথাও অ্যাপ্রেন্টিসশিপ করতে করতে ছেড়ে দিয়ে চলে এসেছো বা তোমাদের কাউকে যদি টার্মিনেট করা হয়ে থাকে, অর্থাৎ কোনো ডিসিপ্লিন ইস্যুতে কোনো কোথাও অ্যাপ্রেন্টিসশিপ করছিলে কেউ, সে যদি সেখান থেকে টার্মিনেট বা তাড়িয়ে দেওয়া হয়ে থাকে তাকে, এরকম কোনো যারা ক্যান্ডিডেট হবে তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না বা অ্যাপ্লাই করলেও সিলেক্ট হবে না। নেক্সট যেটা 3 নম্বর কন্ডিশন দেওয়া আছে সেখানে বলা হয়েছে অ্যাজ পার দ্য অ্যাপ্রেন্টিস অ্যাক্ট 1961 ক্যান্ডিডেটস হু হ্যাড ট্রেনিং অর জব এক্সপিরিয়েন্স ফর এ পিরিয়ড অফ 1 ইয়ার অর মোর আফটার দ্য অ্যাটেনশন অফ দ্য এসেন্সিয়াল কোয়ালিফিকেশান শ্যাল নট বি এলিজিবল ফর দ্য এনগেজমেন্ট অ্যাজ অ্যাপ্রেন্টিস। তোমাদের আইটিআই কমপ্লিট করার পর যদি কোথাও অন্তত 1 বছরের জন্য বা 1 বছরের বেশি জব করে থাকো বা অ্যাপ্রেন্টিস করে থাকো তাহলে কিন্তু তারা অ্যাপ্লাই করবে না, তারা সিলেক্ট হবে না। আর কিছু এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার ব্যাপারে দেখে নিই, অনলি ইন্ডিয়ান ন্যাশনালস ফ্রম দ্য নর্থার্ন রিজিয়ান আর এলিজিবল, যারা নর্থ ইন্ডিয়ার আছো তারাই শুধুমাত্র এলিজিবল হবে। ক্যান্ডিডেট পাস্ট আইটিআই ইন 2020 অর আফটার 2020 আর এলিজিবল, যারা 2020তে আইটিআই পাস করেছো বা 2020-র পরে, সেক্ষেত্রে 2020, 2021, 2022 এই 3টে বছরে যারা আইটিআই পাস করেছো শুধুমাত্র তারাই এলিজিবেল, তাছাড়া আর কেউ এলিজিবেল না। এজ লিমিটের কথায় যদি আসা যায় তাহলে ম্যাক্সিমামে 26 বছর হতে হবে 31 আগস্ট 2022-এর মধ্যে, 26 বছরের বেশি বয়স হলে সে অ্যাপ্লাই করতে পারবে না। মোড অফ সিলেকশনের কথায় যদি আসা যায় তাহলে এখানে বলে দেওয়া আছে প্রভিশনাল সিলেকশন অফ ক্যান্ডিডেটস উড বি মেরিট বেসড ইন দ্য কোয়ালিফাইং এক্সামিনেশান, একটা এক্সাম হবে কোয়ালিফাইং, সেখানে মার্কসের উপর ডিপেন্ড করে প্রভিশনাল সিলেকশন হবে। দ্য শর্ট লিস্টেড ক্যান্ডিডেটস উইল বি কল্ড ফর ইন্টারভিউ আর ডকুমেন্ট ভেরিফিকেশান থ্রু দেয়ার রেজিস্টার্ড ইমেল আইডিস অনলি। প্রত্যেকটা শর্ট লিস্ট ক্যান্ডিডেট তাদের ইন্টারভিউ আর ডকুমেন্টস ভেরিফিকেশানের জন্য তাদের নিজস্ব ইমেল আইডিতে সমস্ত রকম কল লেটার
পাবে। দ্য ফাইনাল সিলেকশন উইল বি বেসড অন দ্য ইন্টারভিউর ভেরিফিকেশন অফ সার্টিফিকেটস অ্যান্ড সাবমিশন অফ মেডিকেল ফিটনেস সার্টিফিকেটস অ্যাট দ্য টাইম অফ জয়নিং। তোমাদের ফাইনাল সিলেকশন হবে ইন্টারভিউয়ের ওপর এবং তোমার সমস্ত সার্টিফিকেট ভেরিফিকেশানের উপর ডিপেন্ড করে, এবং তোমাদের মেডিকেল ফিটনেস সার্টিফিকেট তার উপর ডিপেন্ড করে ফাইনাল সিলেকশন হবে। দ্য সিলেক্টেড ক্যান্ডিডেটস উইল বি পোস্টেড প্রেফারেবলি অ্যাট দ্য গিভেন লোকেশন ইন নর্দার্ন রিজিয়ন বেসড অন দ্য রেজিস্ট্রেশন লোকেশান। তোমাদের যে লোকেশানগুলো দেওয়া হয়েছে এয়ারপোর্টের ওই লোকেশানগুলোর মধ্যে তোমাদেরকে পোস্টিং হবে। এরপর যদি জেনারেল ইনস্ট্রাকশনের কথায় কিছু বলা যায়, দ্য ইন্টারেস্টেড ক্যান্ডিডেটস আর রিকোয়ার্ড টু অ্যাপ্লাই থ্রু RDAT ওয়েব পোর্টাল। তোমাদের যেই পোর্টালটা দেওয়া আছে এইখানে গিয়ে তোমরা এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া RHQNR নিউ দিল্লি এই জায়গাটায় গিয়ে তোমরা এই পোর্টালে গিয়ে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। তো মেনলি এখানে আর কিছু বলার নেই। তোমাদের কোনো অ্যাপ্লিকেশান, নো অ্যাপ্লিকেশান ফিস ইজ বিং চার্জ, কোনো রকম একটা টাকাও অ্যাপ্লিকেশান ফিস দিতে হবে না এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়াকে। তো এখানে কিছু তোমাদের সিলেকশান বা কীভাবে সিলেকশান প্রসেস বলা ভুল, এখানে তোমরা কীভাবে অ্যাপ্লাই করবে অ্যাপ্লাই প্রসেসের ব্যাপারে কিছু বলে দেওয়া আছে, এটা তোমরা ডাউনলোড করে দেখে নিতে পারো। তো মেন যেগুলো দেখার, নেক্সট মাসের 7 তারিখ অবধি চলছে, তোমাদের বয়স যেগুলো বলে দিলাম সেইগুলো একটু ভালো করে দেখে নিও। এবং অ্যাপ্রেন্টিসের ব্যাপারে আরেকটা নোটিফিকেশান এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া দিয়েছে, যেখানে গ্র্যাজুয়েট অর্থাৎ বিটেক বি এবং ডিপ্লোমা ক্যান্ডিডেট যারা আছো তাদের ক্ষেত্রেও একটা অ্যাপ্রেন্টিসের ভ্যাকেন্সি আছে। সেই ভ্যাকেন্সিসগুলো এখানে দেওয়া আছে, যারা সিভিলে গ্র্যাজুয়েশন করেছো বি বা বিটেক তাদের জন্য 4টে সিট আছে, সিভিলে যারা ডিপ্লোমা করেছো তাদের জন্য 24টা সিট আছে, ইলেকট্রিক্যালে যারা গ্র্যাজুয়েট তাদের জন্য 2টো সিট, ডিপ্লোমাদের জন্য 16টা সিট, ইলেকট্রনিক্সে গ্র্যাজুয়েটদের জন্য 13টা সিট, ডিপ্লোমাদের জন্য 34টা সিট, কম্পিউটার সায়েন্সে 3টে সিট, গ্র্যাজুয়েটদের জন্য ডিপ্লোমাদের জন্য 11টা, এরোনটিক্যাল এরোস্পেস এয়ারক্রাফট মেনটেন্যান্সে যারা গ্র্যাজুয়েট তাদের জন্য 2টো, যারা ডিপ্লোমা তাদের জন্য 12টা সিট রয়েছে। তো প্রত্যেকের ক্ষেত্রেই অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিংয়ের টাইম হচ্ছে তোমার 1 বছর করে। যারা গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ার, যারা বিটেক বা বিই করে যাচ্ছ, তারা মান্থলি 15,000 টাকা করে স্টাইপেন্ড পাবে, যেটা ITIদের ক্ষেত্রে ছিল 9,000 টাকা, এবং যারা ডিপ্লোমা করে যাচ্ছ তারা মান্থলি 12,000 টাকা করে স্টাইপেন্ড পাবে। তো এই লোকেশানগুলো এখানে দেওয়া আছে, এই লোকেশানগুলো তোমরা দেখে নিতে পারো। যদি এই জায়গাগুলো তোমাদের পোস্টিং দিলে কোনো অসুবিধা না থাকে তাহলে অ্যাপ্লাই করো, আদারওয়াইজ করো না, এখান থেকে দেখে নিতে পারো। এছাড়াও কিছু আছে, আর্কিটেকচারে যারা গ্র্যাজুয়েট তাদের জন্য 1টা সিট আছে, যারা ডিপ্লোমা আর্কিটেকচারে তাদের জন্য 2টো, মেকানিক্যালদের ক্ষেত্রে 1টা এবং মেকানিক্যাল ডিপ্লোমাদের ক্ষেত্রে 6টা সিট রয়েছে। লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশানের কথা যদি বলা হয় তাহলে এক্ষেত্রেও সেম, নভেম্বরের 7 তারিখে তোমরা অ্যাপ্লিকেশান করতে পারবে। কন্ডিশনসের ক্ষেত্রে আর আলাদা করে কিচ্ছু বলার নেই, আগের যারা ITIর ক্ষেত্রে যা ছিল কন্ডিশন সব সেম। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া যে অন্য আছে, তোমাদের ন্যাশনালিটিস, তাছাড়া তোমাদের পাস হতে হবে কবে, ডিগ্রি বা ডিপ্লোমা পাস করে 2020 এবং 2020-এর পর থেকে, সেম ITIর মতোই সমস্ত নর্মস, এ ম্যাক্সিমাম এজও সেম 26 ইয়ার্সের মধ্যে হতে হবে, মোড অফ সিলেকশান সেম, আর কিছু বলার নেই। যা বলার ছিল বলে দিয়েছি অলরেডি, শুধু একটু ডিগ্রিটা খেয়াল রেখো আর লাস্ট ডেটটা খেয়াল রেখো। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি, আর বাড়ানোর কিছু নেই। অ্যাপ্লিকেশান ফিস এই ক্ষেত্রেও কিছু লাগবে না তোমাদের। ভিডিওটা এখানেই শেষ করছি, যদি ভালো লেগে থাকে ভিডিওটা লাইক করো, তোমরা যদি এরকম ভিডিও পছন্দ করে থাকো সেটা অবশ্যই কমেন্ট করে জানাও। তো চলো আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কিছু ইনফরমেশান নিয়ে।